চতুর্থ দফা শেষে এবার কি পঞ্চম দফার লকডাউন নাকি লকডাউন প্রত্যাহার, এ ব্যাপারে আজ দিশা দিতে পারে কেন্দ্র। জারি হতে পারে নতুন গাইডলাইন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক দফা কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, বাকি আনুষ্ঠানিক কাজ সেরেই সুস্পষ্ট ঘোষণা, এখন সময়ের অপেক্ষা। দেশে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে, এই অবস্থা এখনই লকডাউন তোলায় সায় নেই কয়েকটি রাজ্যের। গোয়ায় মুখ্যমন্ত্রী পরিষ্কারই জানিয়ে দিয়েছেন তিনি চান লকডাউন চলুক, লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে মহারাষ্ট্র ছত্তিশগড়ও। তবে বিজেপি শাসিত রাজ্য সহ পাঞ্জাব তেলেঙ্গানা ঝাড়খণ্ড ওড়িশা কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজি, কেন্দ্র এখন কোন দিশা দেখায় সেই সিদ্ধান্তের অপেক্ষায় গোটা দেশ। ৬৭ দিন লকডাউনেও বেকাবু করোনা চীনকে ছাপিয়ে দেশে চড়ছে কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত প্রায় ৮,০০০, ভাইরাসের কবলে ১,৭৪,০০০, মৃত ৫,০০০ ছুঁয়ে। কঠিন যুদ্ধ, অর্থনীতির হাল ঘুরিয়ে বিশ্বকে তাক লাগাবে ভারত, দেশবাসীকে খোলা চিঠিতে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী, লক্ষ্য পূরণে একজোট কাজ, দিন রাত খাটছে সরকার, সুফল আসবে চ্যালেঞ্জ মোদীর। লকডাউনে পরিযায়ী দুর্ভোগ, দেশবাসীকে লেখা খোলা চিঠির ছত্রে ছত্রে আফসোস প্রধানমন্ত্রীর, করোনার ধাক্কা সামলে শ্রমিকদের রুটি রুজির সংস্থানই প্রধান চ্যালেঞ্জ, পথ দেখাবে ১৩০ কোটি ভারতবাসী, আশাবাদী মোদি। বিজেপির দ্বিতীয় ইনিংসের বর্ষপূর্তি, দেশবাসীকে চিঠিতে রিপোর্ট কার্ড নমোর, আস্থা করে ৩৩৭৩ বিলোপে মজবুত সংহতি, সিএএ কৃতিত্বেও উচ্ছ্বাস মোদীর, আগামী দিনের রাজনৈতিক রোডম্যাপ নিয়েও বার্তা। চতুর্থ দফাতেই শেষ নাকি এবার লকডাউন ৫, সোমবার থেকে কোন পথে দেশ, আজই ঘোষণা হতে পারে সরকারের নয়া গাইডলাইন। কাল মোদী সহ বৈঠকে তৈরি ব্লুপ্রিন্ট, পূর্ণ ছাড়ে এখনও সায় নেই গোয়া ছত্তিশগড় মহারাষ্ট্রের। ৮ জুন খুলছে অফিস কাছারি, যত সেট তত যাত্রী, বাসে নিয়ম শিথিল করে পরিস্থিতির সামালের চেষ্টা রাজ্যের, ভাড়ার জট কাটিয়ে আদৌ চলবে বেসরকারি বাস, এখনও ধোঁয়াশা, বিকল্প প্রস্তাব নিয়ে কাল বৈঠকে মালিক সংগঠন। দীর্ঘ ২ মাস পর রাজ্যে খুলছে জলপথ, পরিষেবা দিতে প্রস্তুত ফেরিঘাট, সোমবার থেকে ৯ রুটে ৪০% যাত্রী নিয়ে এই যাতায়াত, দিনে ১০ ঘন্টা স্বাস্থ্যবিধি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনি, সার্ভিস ভেসেলে মাস্ক মাস্ট। করোনায় বিপদ বাড়ছে রাজ্যেও, ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ২৭৭, সংক্রমণের কবলে মোট ৪,৮১৩, একদিনের ৭ সহ মৃত বেড়ে ২৩৭, দার্জিলিংও কোভিড পজিটিভ ৪, পাহাড়ে আতঙ্ক। করোনা পরবর্তী সময় কতটা তৈরি রাজ্য, কি কি বদল আসছে নাগরিক জীবনে, প্রশাসনিক ক্যালেন্ডারি বা কি রদবদল, জি-২৪ রাজ্যের ৭ মন্ত্রী, দেখুন নতুন দিশা ই কনক্লেভে বেলা ১২টা থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এবার সরাসরি সম্পর্ক ছেদ, অনুদান বন্ধ, হুঁশিয়ারির পর চরম ঘোষণা ট্রাম্পের, চীনের হাতের পুতুল হু, আবারও ঝাঁঝালো আক্রমণ, সমপরিমাণ অর্থ, অন্যান্য সংস্থায় বরাদ্দের আশ্বাস। করোনার হাহাকার বিশ্বজুড়ে, দুনিয়ায় মারণ, ভাইরাসে আক্রান্ত ৬,৩০,০০০, মৃতের সংখ্যা ৩,৬৭,০০০, ছুঁই বিপর্যস্ত আমেরিকা, সংক্রমণের কবলে প্রায় ১৮,০০০ মৃত্যু মিছিল ব্রাজিলেও। করোনা হোক বা আমপান বা অন্য কোনো ইস্যু, ৬ লাখ সোশ্যাল মিডিয়া, নানা রকম খবর ছবি, কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করে তবে বিশ্বাস করুন, দেখুন ভাইরাল ২৪ রোজ সন্ধ্যে ৭:৩০।